আমি উমা মোস্তফা আছি আপনাদের সাথে এবং আজকে বানিয়ে দেখাবো হেলদি একটি রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে রাশিয়ান সালাদ। আমার এই রাশিয়ান সালাদ তৈরি করার জন্য লাগছে কাজী ফার্মস কিচেনের সসেজেস, চিকেন সসেজেস, এছাড়াও লাগছে সেদ্ধ ডিম, সেদ্ধ আলু, মেয়োনিজ, অ্যাপেল, চিনি, ব্ল্যাক অলিভ, হোয়াইট পেপার পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, বাটার, সল্ট, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম। আমরা আজকে এই সসেজেসগুলোকে তেলে ভাজবো না, একটু বাটারে সুন্দর মতন করে সাতে করে নিব। তো সেক্ষেত্রে আমি নিয়েছি বাটার। প্রথমে আমি যেটা করছি, আমাদের চুলাটা অন করে নিচ্ছি এবং আমাদের প্যানটাকে একটু হালকা ওয়ার্ম হয়ে যাওয়ার পরে তাতে আমরা আমাদের এই বাটারটা অ্যাড করে দিচ্ছি। অনেকে মনে করেন বাটারটা আনহেলদি হবে, কিন্তু আমাদের প্রতিদিনের মিলে কিন্তু ফ্যাট কিংবা বাটার এটারও কিন্তু দরকার আছে। আমার প্যানটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি বাটার। কাজি ফার্মস কিচেনের যে ফ্রোজেন ফুডগুলো আছে, এই ফুডগুলো কোনোটার ভেতরেই কিন্তু কোনো হার্মফুল প্রিজারভেটিভ দেওয়া হয় না এবং এখানে কিন্তু টেস্টিং সল্টও যোগ করা হয় না। আমরা অনেকেই জানি টেস্টিং সল্ট জাতীয় খাবার যদি আপনি প্রতিদিন গ্রহণ করেন তাহলে দেখা যাবে যে আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। শুধু সেটাই না, আপনার মাথা ব্যথা, হাইপারটেনশন, ডায়াবেটিক, কিডনির অসুখ, লিভারের অসুখ, এগুলো কিন্তু সব বেড়ে যাবে। সেজন্য একদম আশঙ্কামুক্ত আমাদের এই ফ্রোজেন ফুডগুলো, যেটা যে কেউ যে কোনো বয়সের মানুষ খুব সহজে খেতে পারবে। আপনি চাইলে আমাদের কাজী ফার্মস কিচেনের যে অন্য যে সকল প্রোডাক্ট আছে সেগুলো দিয়েও কিন্তু আপনি এই রাশিয়ান সালাদটা তৈরি করতে পারেন। যেমন চিকেন নাগেট আছে, সেটাকেও ভেজে ছোট ছোট টুকরো করে এই রাশিয়ান সালাদের এই সসেজের পরিবর্তে কিন্তু ব্যবহার করতেই পারেন। আমাদের মোটামুটি ভাজা শেষ হয়ে গেছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। বাস এখন আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি এগুলোকে একটু এক সাইডে রেখে নিচ্ছি এবং আমাদের যে সালাদের মূল ড্রেসিংটা সেটা তৈরি করে নিচ্ছি। আমার কাছে এখানে আছে মেয়োনিজ। এরপর আমি এতে সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাদা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, এক চিমটি চিনি। আমরা আলতো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং এতে এক এক করে সবগুলো উপাদান দিয়ে দিচ্ছি। মোটামুটি সুন্দর মতন আমরা এটাকে মিক্স করে ফেলেছি। এখন আমাদের যে কাজী ফার্মস কিচেনের সসেজেসগুলো ভাজা হয়েছিল সেগুলোকে সুন্দর মতন করে আমি চাক চাক করে কেটে নিব। মোটামুটি আমার নাড়াচাড়া করা শেষ এবং আমার সালাদ কিন্তু রেডি। এখন একে আমি সার্ভ করব। একদম উপরে আমি যেটা করছি ব্ল্যাক অলিভ ঠিক একটা দিয়ে দিচ্ছি, আর একদম এক চিমটি পরিমাণে হোয়াইট পেপারটাকে একটু ছিটিয়ে দিচ্ছি টেস্টটাকে খুব সুন্দর মতন রিচ করার জন্য। বাস এভাবেই তৈরি হয়ে গেল মজাদার রাশিয়ান সালাদ। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।